মেয়ে আসলে তো আমাদের ভীষণ লাজুক, ছাচারে রাখারে না, তারপর আবার কি জানেন তো একদম রং খেলা পছন্দ করে না, এই সময় সব বাইরের লোকেরা ঢুকে পড়ে তো। তাই ওর মনে হয় তাদের শরবত খাবেন না? আমি বুঝতে পেরেছি, শরবত খেতে খুব ইচ্ছে করছে, তোমার ভীষণ ইচ্ছে করছে, আমি এক্ষুনি করে নিয়ে আসছি, এই যাবো আর আসবো। দাঁড়া বলছি, এদিক ঘর, এদিক ঘর, এদিক ঘর, ওমা ওমা, আই কে কে তুমি, কে তুমি? হ্যাঁ এই ব্যাপার, আই লজেন্স, আই লজেন্স, একে নিয়ে তুই যাচ্ছিলি কোথায়? হ্যাঁ কে কে? খাবার রাখতে যাচ্ছে। খাবার? কার খাবার? কিসের খাবার? কার খাবার? ও বিশ্রাম মা, উনি তো ডেলিভারি বয়, খাবার দিতে এসেছে। ও আচ্ছা, খাবার দিতে এসেছেন, তা খাবার নিয়ে উনি যাচ্ছিলেন কোথায়? ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিলি? রান্নাঘর পেরিয়ে ওপরে কেন? বলি কোথায় রাখবে খাবার, ছাদে? উফ, ছাদে তো পিকনিক হলে খায় গো, এত রোদ্দুরে পিকনিক কি করে হবে? আরে হতো ছাড়া ছোড়া, তুই আবার আমার চুপ করতে বলছিস? একদম কিন্তু। আরে না না পিসিরা মা, তোমাকে চুপ করতে বলবো কেন? বলছিলাম যেখান থেকে নিয়ে এসেছিলি জঙ্গল মুখোকে, যা সেইখানে ফেলে দিয়ে আয় এইসব খাবার, রান্নাঘরে আমি নিয়ে যাব। কি অবিলম্ব দাদা, বিক্রম অঙ্কেলকে মিষ্টি মিষ্টি কাজে নিয়ে যাবো কি করে? সত্যি বিক্রম অঙ্কেল খুব বিপদ হলো। তাক লজেন্স, অনেক হেল্প করেছো, তোমার মিষ্টি পিপির সাথে বোধ হয় আমার দেখা হবে না। আমি বরং কাজ করি একটা, আমি চলে যাই। কি বলছো বিক্রম অঙ্কেল, দেখা হবেই আমার সাথে? মা বাবা কাকাই, কতদিন মিষ্টি ভিষে দেখা হয়নি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।